আমাদের সামনে হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের কিছু সুন্নত রয়েছে, ঈদুল ফিতরের 13টা সুন্নতের কথা বলবো। এই 13টা সুন্নত আমরা প্রত্যেকেই পালন করব। এক নম্বর, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাহলেই তো সে তাড়াতাড়ি ওঠা হয়ে গেল, গা প্রথম সুন্নত পালন হয়ে গেল। মেসওয়াক করা, দুই নম্বর মেসওয়াক করা। মেসওয়াক যাদের নেই আমরা কিনে নিব, ব্রাশ করলে কিন্তু মেসওয়াকের সুন্নত পালন হবে না। 10 টাকা 20 টাকা একটা মেসওয়াকের দাম, আমরা মেসওয়াক কিনে নিব যদি আমরা এই সুন্নতের পালন করতে চাই। তিন নম্বর গোসল করা, এদিন গোসল করা সুন্নত। চার নম্বর হলো যার যতটুকু সামর্থ্য আছে সাজসজ্জা গ্রহণ করা, যেটা শরিয়ার ইসলামী শরীয়তে যেগুলো জায়েজ সেগুলো সাজসজ্জা গ্রহণ করা, সুগন্ধি ব্যবহার করা। পাঁচ নম্বর উত্তম পোশাক ব্যবহার করা। এখন আপনি দেখা যায় এবছর আপনার ব্যবসার অবস্থা খুবই খারাপ, সংসার চলতে কষ্ট হয়, এখন নতুন জামা আপনি পাইবেন কোত্থেকে? এখানে হাদিসের ভিতরে নতুন জামার কথা বলা হয় নাই, হাদিসের ভিতরে বলা হয়েছে উত্তম পোশাক, অর্থাৎ যেই পোশাকটা আপনার কাছে উত্তম। যদি নতুন পোশাকটা উত্তম থেকে নতুনটা পরবেন, নতুনটা কেনার সামর্থ্য নাই, পুরাণের ভিতরে যেটা ভালো সেটা পড়বেন, সুন্নত পালন হয়ে যাবে। এরপরে সাত নম্বর হলো মিষ্টান্ন খাওয়া, ছয় নম্বর হলো মিষ্টান্ন উপভোগ করা। ঈদুল আজহার না খাওয়া যাওয়া আর ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া, কারণ সারা মাস আমরা রোজাদার ছিলাম, এখন আমরা আল্লাহর শুকর আদায় করলাম, আমরা রোজাটা ভাঙলাম এটাও কিন্তু আল্লাহর শুকর আদায় করা। এই জন্য মিষ্টান্ন জাতীয় কিছু খাওয়া, এটাও ঈদুল ফিতরের আগে ঈদগাহে যাওয়ার আগে, এটাও নবীজির সুন্নাত। সাত নম্বর অতি ভোরে ঈদগাহে যাওয়া, অর্থাৎ আগে আগে ঈদগাহে যাওয়া। দেখা যায় অনেক সময় 10টা বাজায় ফেলে, এটা নবীর সুন্নত না। নবীজির সুন্না হলো যতটুকু সময় আপনার ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিতে হয় এতটুকু সময় দেওয়ার পরে এরপর ঈদের সালাত আদায় করা। আট নম্বর ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করে দেওয়া। নয় নম্বর ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করা, এটা হলো সুন্নাত। এখন যদি জায়গা সংকলনের কারণে, জায়গার সমস্যার কারণে যদি ঈদগাহ না থাকে তখন মসজিদে নামাজ আদায় করলেই সেটা পালন হয়ে যাবে। এরপর 10 নম্বর রাস্তায় ঈদগাহে যখন আমরা যাব, মসজিদে হোক বা ময়দানে হোক, এক পাশ দিয়ে যাওয়া আর এক পাশ দিয়ে আসা, এক পাশ দিয়ে যাওয়া আর এক পাশ দিয়ে আসা, এটাও রাসুলের সুন্নত। 12 নম্বর হলো তাকবীর বলা। ঈদুল ফিতরের সময় যে তাকবীরটা আমরা বলি সেই তাকবীরটা আস্তে আস্তে বলবো, আর ঈদুল আজহার সময় তো জোরে বলতে হয়। এরপরে 13 নম্বর আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করি না? ঈদের শুভেচ্ছা কি বিনিময় করি আমরা বাংলা ভাষা বলি না, কি বিনিময় করি? না না না, ঈদের শুভেচ্ছা যে আমরা জবান দ্বারা বিনিময় করি সেটা কি? ঈদ মুবারক, এটা এটা আমি জানতে চাইছি। শুভেচ্ছা বিনিময়টা কি? ঈদ মুবারক, আমরা বলি কি ঈদ মুবারক। সাহাবী কেরাম কি ঈদ পান নাই? সাহাবী কেরাম কিন্তু শুভেচ্ছা বিনিময় করছে, তারা কিভাবে শুভেচ্ছা বিনিময় করছে সেই জিনিসটা যদি আমরাও ফলো করি তাহলে সাহাবী কেরামকে ফলো করলে তো আমাদের জীবনে কামিয়াবি। সাহাবী কেরাম তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন তাকাব্বালাল্লাহু মিন্না, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু বলেন, তাকাব্বালাল্লাহু, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এটা হলো সাহাবী কেরামদের ঈদের শুভেচ্ছা আদায় করা। আমরা যেমন সহজে ঈদ মোবারক বলে ফেলি, সাহাবে কেরাম তার আরবি ভাষায় বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো আলোচনা করা হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।